আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আপনারা দেখবেন ইউনিক এবং আননোন সব গ্যাজেট, যেগুলো চাইলে আপনি কিনতে পারবেন। তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে একটি কমেন্ট করতে হবে, কারণ আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরো বেশি অনুপ্রেরণা যোগায়। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এক্সক্লুসিভ সব গ্যাজেটের আপডেট পেতে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। ইয়ে লাইট কিউব একটি ফুল মডিউলার ARGB স্মার্ট ল্যাম্প, যা নিজের মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করা যায়। ARGB লাইট হওয়ার ফলে এর ব্রাইটনেস এবং কালার শিফটিং অনেক ব্রাইট এবং স্মুথ। নর্মাল RGB থেকে সব সময় ARGB লাইট বেটার হয়ে থাকে। ম্যাগনেটিক ডিজাইন থাকার ফলে মডিউলারগুলো কাস্টমাইজ করাটা খুব সহজ একটি কাজ। মডিউলার কিউবগুলো কানেক্ট করার জন্য এক্সট্রা কোনো কেবল বা কানেক্টরের প্রয়োজন পড়বে না। যেখান দিয়ে অ্যাটাচ করুন না কেন, লাইটগুলো অটো কানেক্ট হয়ে যাবে। চাইলে আপনি ডিজিটাল ক্লক কিংবা বিলবোর্ড বা স্মাইলি ফেস, যে কোনো ক্যানভাস নিজের মতো করে তৈরি করতে পারেন এই মডিউলার দিয়ে। তাছাড়া অ্যাপ কন্ট্রোল সুবিধা থাকায় অ্যাপের সাহায্যে কিন্তু আপনি আরো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন। লাইটগুলো মুভি এবং মিউজিক সিঙ্ক্রোনাইজ হয়ে কাজ করে, এর ফলে টিভি স্ক্রিনে আপনি যেই কালারটি দেখবেন আপনার লাইটটি সেই ইফেক্ট দিয়ে থাকবে। ডাইনামিক লাইটিং ইফেক্ট পাওয়া যাবে এই গ্যাজেটটি থেকে। রুম ডেকোরেশনে কিংবা পিসি সেটআপে নতুন একটি ভাইব যোগ করতে কিনতে পারেন এই গ্যাজেটটি। এর চারটি কিউবের স্ট্যান্ডার্ড প্যাকেজের প্রাইস রাখা হয়েছে $310। তাছাড়া গ্যাজেটটির সিঙ্গেল মডিউলারের প্রাইস $76 রাখা হয়েছে। চাইলে ঘুরে আসতে পারেন ওয়েবসাইট থেকে, ওয়েবসাইট লিংক ডিসক্রিপশনে দেয়া রয়েছে। গ্রেভেস্টার স্পিকার, পুরনো স্পিকারে বোর হয়ে গিয়েছেন, আপনার জন্য এই গ্রেভেস্টার রোবোটিক ব্লুটুথ স্পিকার। এই স্পিকারটি দেখতে একটি 3 লেগ বিশিষ্ট এলিয়েন রোবটের মতো। তাছাড়া স্পিকারের চারপাশে রয়েছে 6টি RGB লাইট, যা এই স্পিকারটিকে আরো ফিউচারিস্টিক করে তোলে। এই গ্যাজেটটিতে রয়েছে 2টি সারাউন্ডিং স্পিকার, যা 360° বেস বুস্টার হিসেবে কাজ করে। স্পিকারটির উপরে রয়েছে একটি টাচপ্যাড কন্ট্রোল, যা সোয়াইপ করে ভলিউম বাড়ানো এবং কমানো যায়। এর থেকে ক্রাঞ্চি এবং একই সাথে পাঞ্চি বেস পাওয়া যাবে। এই স্পিকারটি কিন্তু শুধুমাত্র ডিজাইনের দিক থেকেই কুল নয়, এর আরেকটি কুল বিষয় হচ্ছে এর ব্যাটারি ব্যাকআপ। ফুল চার্জে এই স্পিকারটি 30 ঘন্টা প্লেইং টাইম দিয়ে দিবে। কানেক্টিভিটি হিসেবে ব্লুটুথ 5.0 থাকায় প্রায় সব ধরনের ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে। তাছাড়া এর 2টি স্পিকার যদি আপনার কাছে থাকে তাহলে পরস্পর কানেক্ট করে স্টেরিও সাউন্ড বক্স হিসেবে ব্যবহার করতে পারবেন। এই দারুণ স্পিকারটির প্রাইস রাখা হয়েছে $129। বেনজি রিং, কি হবে যদি রাজা বাচ্চাদের মতো আপনার আঙ্গুলের ইশারায় সবকিছু কন্ট্রোল হবে, তাও আবার এই যুগে? তাহলে তো ভালোই হয়, তাই না? আপনার সেই স্বপ্নটি পূরণ করবে এই বেনজি রিংটি। কোয়ালিটিফুল সিলিকন দিয়ে তৈরি করা এই রিংটি কিন্তু স্মার্ট। রিংটি পরার পর আঙ্গুলের ইশারায় সবকিছু কন্ট্রোল করতে পারবেন এই রিংটি দিয়ে। রিংটি এমন ভাবে ডিজাইন করা যাতে আপনি টেক্সট করতে পারেন, কল রিসিভ করতে পারবেন এবং কি কন্ট্রোল করতে পারবেন আপনার মিডিয়া ফাইল। টাচ, ট্যাপ এবং জেস্টারের মাধ্যমে গ্যাজেটটি কাজ করে। প্রেজেন্টেশন টুল হিসাবে ব্যবহার করে সবাইকে তাক লাগিয়ে দেওয়া যাবে এই গ্যাজেটটি দিয়ে। তাছাড়া এই গ্যাজেটটি দিয়ে কিন্তু গেমও খেলা যায়। রিংটির এত ফিচার থাকার পরেও সব থেকে আশ্চর্য জিনিসটি হলো এর ওয়েট। এর ওয়েট মাত্র 5 গ্রাম, যা আপনি সারাদিন পরে থাকলেও ভারী ফিল হবে না। রিংটি চার্জ করার জন্য এতে রয়েছে টাইপ সি চার্জিং পোর্ট। তাছাড়া এর সাথে 2 রকমের চার্জিং ডকও কিন্তু রয়েছে। ডকগুলো আলাদা পারচেজ করতে হবে এবং রিংটি ফুল চার্জ করতে সময় নেবে 30 মিনিট, ব্যবহার করা যাবে 30 মিনিট। গ্যাজেটটি ছোট হলেও এর রেঞ্জ ভালোই আছে বলে আমার মনে হয়। প্রায় 10 মিটার দূর থেকেও কোনো রকম কানেকশন লস ছাড়াই রিংটি কাজ করে। এই দারুণ রিংটি রাখা হয়েছে $89। পারচেজ লিংক ডিসক্রিপশনে দেয়া রয়েছে। ক্যানন পাওয়ার শট V10। ক্যামেরা জগতের ক্যানন কোন পর্যায়ের একটি কোম্পানি তা হয়তো ক্যামেরা প্রেমীরা সবাই জানেন। এই প্রোডাক্টটি ক্যাননের ব্লগিং ক্যামেরা সেগমেন্টের দারুণ একটি প্রোডাক্ট। ক্যামেরাটি স্পেশালি ব্লগারদের জন্য তৈরি করা হয়েছে। ক্যামেরার ডিসপ্লেটি 180° রোটেট করে ভার্টিক্যাল শট নেওয়া যাবে খুব দারুণ ভাবেই। তাছাড়া ওয়াইড অ্যাঙ্গেল সেলফিও কিন্তু নেওয়া যাবে। এতে রয়েছে পুরো 1 ইঞ্চির একটি সিমস 15.2 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর, যা আলট্রা HD 4K তে ভিডিও শুট করতে পারে। শুধু তাই নয়, রয়েছে ইমেজ স্টেবিলাইজেশন, তাই ভিডিও আপনি হেঁটে কিংবা দৌড়ে ক্যাপচার করলেও আপনার ফুটেজে কোনো রকম জার্ক আসবে না। মোটামুটি প্রায় সব ধরনের ক্যামেরার একটি কমন প্রবলেম হলো এর ফোকাসিং, বারবার ফোকাস করা, এর সাথে ব্লগিং, খুব প্যারাময় একটি কাজ। কিন্তু এই ক্যামেরা রয়েছে ফেস ট্র্যাকিং, যা ফেসকে ট্র্যাক করে আপনার ফেসকে সবসময় ফোকাস রাখবে। ক্যামেরাটির ওয়েট মাত্র 211 গ্রাম, যা খুব হ্যান্ডি ফিল হবে হাতে নিলে। ক্যামেরাটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকায় 19 মিলিমিটারের আলট্রা ওয়াইডের ভিডিও ক্যাপচার করা যায় এবং ব্লগিং এ মোটামুটি সবকিছুই ভালোমতো দেখানো যায়। ক্যামেরাটিতে কানেক্টিভিটি হিসেবে রয়েছে ব্লুটুথ এবং ওয়াইফাই এর সাপোর্ট, যা ব্যবহার করে ফেসবুক, ইউটিউব লাইভ স্ট্রিমিং করা যাবে। আপনি যদি ব্লগার হন অথবা ব্লগিং করতে যান তাহলে আমি রিকমেন্ড করব একবার হলেও এই ক্যামেরাটি পছন্দের লিস্টে রাখতে পারেন। ক্যামেরাটি বর্তমান সময়ে প্রি অর্ডার স্টেজে রয়েছে। প্রি অর্ডার করতে হলে আপনার গুনতে হবে $430। প্রি অর্ডার লিংক ডিসক্রিপশনে দেয়া রয়েছে। ইউনিহার্টস ট্যাঙ্ক, একটি মিলিটারি গ্রেডেড রাগেড ফোন। ফোনটি শুধু রাগেড ফোন
ফোন বললেই ভুল হবে। আসলে এটি একটি পাওয়ার হাউস, কারণ কল্পনার বাইরেও এতে বেশ কিছু ফিচার রয়েছে। এই ফোনের রিয়ারে রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, রয়েছে 22,000 mAh এর একটি বিশাল ব্যাটারি যা আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও ব্যবহার করতে পারবেন, এবং ব্যাটারিটি চার্জ করার জন্য এতে রয়েছে 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার যা পেয়ে যাবেন ফোনের বক্সের সাথেই। এত বড় ব্যাটারি হওয়ার ফলেও সম্পূর্ণ ব্যাটারিটি চার্জ হতে সময় নেয় মাত্র 2 ঘন্টা। তাছাড়া রিয়ারে রয়েছে বিশাল একটি 1200 লুমেনের এলইডি লাইট। একটি 1200 লুমেনের লাইট কতটা ব্রাইটফুল যারা টর্চ ব্যবহার করেন তারাই জানেন। লাইটটি আপনার অ্যাডভেঞ্চার ট্যুরে বেশ সাপোর্ট দিবে। রয়েছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট, তাই ফোনটি দুর্ঘটনায় হোক কিংবা আপনি এটিকে নিয়ে পানিতে সুইমিং করুন না কেন, ফোনটির তেমন কিছুই হবে না। যেমনটি বলেছিলাম, কল্পনার বাইরের একটি ফিচার রয়েছে, সেটা কি আপনি জানেন? এতে রয়েছে 20 মেগাপিক্সেলের একটি নাইট মোড ক্যামেরা যা অন্ধকারে বেশ ভালো কাজ করে। এই ফোনটি কিনতে হলে ঘুরে আসতে পারেন আমাদের ডিসক্রিপশন বক্স থেকে, এর দাম $370 রাখা হয়েছে। Photonix multitool, এমন একটি টুল যা প্রায় অনেক কাজে সাহায্য করবে। এটি একটি চেইনস বা আপনি বলতে পারেন ইলেকট্রিক করাত যা দিয়ে কাটা যাবে গাছ কাঠ বোর্ড এবং আরো অনেক কিছু। Photonix এর সাথে রয়েছে 3টি ডিফারেন্ট স হেড যা ডিফারেন্ট কাজে ব্যবহার করা যাবে। সটি চালাতে কোনো ডিরেক্ট ইলেকট্রিসিটির প্রয়োজন পড়ে না, কারণ এতে রয়েছে ইনবিল্ট রিসাইকেবল লিথিয়াম আয়ন ব্যাটারি। রয়েছে সেফটি হ্যান্ডেল, সেফটি লক, এলইডি লাইট। কোম্পানির শটির সেফটির দিক থেকে ভালোই কাজ করেছে বলা যায়। চেইন স হেডটি দিয়ে গাছ সহ বেশ কিছু স্মুথভাবে কাটা যাবে। সার্কুলার স দিয়ে প্লাইবোর্ড থেকে শুরু করে বেশ কিছু কাঠ কাটা যাবে যা দিয়ে DIY এর কাজ এবং ফার্নিচার বানাতে পারবেন। রিসিপ্রোকেটিং স দিয়ে উড, ফাইবার গ্লাস এবং ড্রাইওয়ালও কাটা যায়। 3টি ডিফারেন্ট স হেড থাকায় একটি টুল দিয়ে বেশ কিছু কাজ করে নিতে পারবেন। স্কাইওয়াকার SK01S ফুল ফিচার লোডেড ইউনিক একটি লাইট যার প্রতিটি ফিচার আপনাকে অবাক করবে। মিলিটারি গ্রেডেড মেটাল দিয়ে তৈরি করা এই মিনি লাইটের ব্রাইটনেস জুম ইন জুম আউট এবং ফোকাস করা যায় ঠিক একটি DSLR ক্যামেরার মতো। তাছাড়া মিলিটারি গ্রেডেড হওয়ার কারণে এটি ব্যবহারে আপনার ভিতর একজন মিলিটারি ভাব চলে আসবেই। লাইটটির হেডে রয়েছে জুম রিং যা ঘুরিয়ে ব্রাইটনেস জুম ইন এবং জুম আউট করা যায় যা বুস্ট মোডে পুরো 900 লুমেনের আলো প্রদান করতে পারে। লাইটটির বডিতে একটি স্পিনার রিং এবং উপরে একটি স্পিনার টেকটিক্যাল রিংস রয়েছে। পিছনে রয়েছে অন অফ বাটন যা প্রেস করে লাইটটি অন অফ এবং মোড চেঞ্জ করা যায়। তাছাড়া বাটনটি নিজেই রেড লাইট ইফেক্ট তৈরি করে। লাইটটি রিচার্জেবল, এতে রয়েছে 18,350 লি-আয়ন ব্যাটারি যা এই মিনি সেগমেন্টের লাইটগুলোর থেকে সবথেকে বেশি। লাইটটি ফুল চার্জ হতে সময় নেয় 1.3 ঘন্টা, যার এত বড় ব্যাটারি ক্যাপাসিটি হওয়া সত্ত্বেও চার্জিং স্পিড ভালোই রয়েছে। এবং মজার ব্যাপার হলো, লাইটটি চার্জ করতে লাইটে কোনো চার্জিং পোর্ট দেওয়া হয়নি, মূলত এর ব্যাটারি খুলে চার্জ করতে হয় এবং চার্জিং পোর্ট সরাসরি ব্যাটারিতেই রয়েছে। তাই কখনো এর ব্যাটারি নষ্ট হলে শুধুমাত্র ব্যাটারি খুলে চেঞ্জ করলেই লাইটটি আবার সচল হবে, এর জন্য কোনো মেকানিকের কাছে আপনার যেতে হবে না। তাছাড়া রয়েছে IP67 রেটেড, এই দারুণ লাইটটি আপনিও ব্যবহার করতে পারেন এবং কিনতে পারেন যে কোনো দেশ থেকে। এর দাম রাখা হয়েছে $319, পারচেজ লিংক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি নিচ্ছি বিদায়। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন গ্যাজেট গল্প ইউটিউব চ্যানেলের আগের ভিডিওগুলো। আল্লাহ হাফেজ।